বন্ধুরা, লাল নীল দীপাবলি থেকে 150টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের আজকে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে থাকছে 51 থেকে 100টি প্রশ্ন। চর্যাপদের মোট কবি কতজন? চর্যাপদের মোট কবি কতজন? 24 জন। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার অন্য নাম কি? চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কাহ্নপার অন্য নাম কি? কৃষ্ণাচার্য। চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? চর্যাপদের ঢঙে আধুনিক কোন কবি কবিতা রচনা করেছেন? রবি ঠাকুর। 1800 শতকের আগে কবিতা গাওয়া হতো, কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? 1800 শতকের আগে কবিতা গাওয়া হতো, কবিতা পড়ার বস্তু হয়ে দাঁড়ালো কোন কবির হাত ধরে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? চর্যাপদের সবচেয়ে সুন্দর কবিতাটি কে লিখেছেন? শবরীপা। কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? কোন শতকে মুসলমানরা বাংলায় আসে? 13 শতক, 1200 থেকে 1207। মুসলমানরা কাকে পরাজিত করে বাংলায় আসে? মুসলমানরা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার রচনা? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বড়ু চণ্ডীদাসের রচনা। কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করা হয়? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাঁকুড়ার এক গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যোদল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উদ্ধার করেন। বাংলা ভাষার প্রথম মহাকবিকে? বাংলা ভাষার প্রথম মহাকবিকে? বাংলা ভাষার প্রথম মহাকবি বড়ু চণ্ডীদাস। দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় কোন কাব্যে? দেবতাদের কাছে মঙ্গল কামনা করা হয় মঙ্গল কাব্যে। কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? কত সময় ধরে মঙ্গল কাব্য রচিত হয়? প্রায় 500 বছর ধরে। মনসামঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। মনসামঙ্গল কাব্যের কবিগণের নাম হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস। হরিদত্ত, নারায়ণ দেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণের নাম মানিক দত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ রামদেব, ভারতচন্দ্র রায় গুণাকর। ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন। ধর্মমঙ্গল কাব্যের কবিগণের নাম লিখুন ময়ূর ভট্ট, মানিকরাম, রূপরাম, সীতারাম, ঘনরাম। মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন আধুনিক কোন কবি? সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত মঙ্গল কাব্যকে অপাঠ্য বলেছেন। চণ্ডীমঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? চণ্ডীমঙ্গল কাব্যের দুজন সেরা কবি ভারতচন্দ্র রায়গুণাকর এবং মুকুন্দরাম চক্রবর্তী। ভারতচন্দ্র রায়গুণাকর এবং মুকুন্দরাম চক্রবর্তী। মনসামঙ্গল কাব্যের দুজন সেরা কবি কে কে? মনসামঙ্গল কাব্যের দুজন সেরা কবি বিজয়গুপ্ত এবং বংশীদাস। কালকেতু ফুল্লরা কিসের কাহিনী? কালকেতু ফুল্লরা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। ধনপতি লহনা কিসের কাহিনী? ধনপতি লহনা কিসের কাহিনী? চণ্ডীমঙ্গল। কালকেতু ফুল্লরার স্বর্গীয় নাম কি ছিল? কালকেতু ফুল্লরার স্বর্গীয় নাম ছিল নীলাম্বর ছায়া। স্বর্গের ধোপানির নাম কি? স্বর্গের ধোপানির নাম কি? স্বর্গের ধোপানির নাম নেতা। কবি কঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? কবি কঙ্কন কার উপাধি ছিল? তিনি কোথাকার কবি ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী। তিনি সিলিমবাদ শহরের গোপীনাথ তালুকের দামুন্না গ্রামের কবি ছিলেন। মধ্যযুগের নির্বিকার নিরাবেগ কবি কে ছিলেন? মধ্যযুগের নির্বিকার নিরাবেগ কবি কে ছিলেন? মুকুন্দরাম চক্রবর্তী। মুরারিশীল ভারুদত্ত কলিঙ্গের রাজা কিসের চরিত্র? মুরারিশীল ভারুদত্ত কলিঙ্গের রাজা কিসের চরিত্র? চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের চরিত্র।
দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? দেবী অন্নদা কার খেয়া নৌকায় নদী পার হয়? ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দেবী অন্নদার কাছে, এটি কার প্রার্থনা? ঈশ্বরী পাটনির। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি কার রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর কোথায় জন্মগ্রহণ করেন? ভারতচন্দ্র রায়গুণাকর বর্ধমানের পেরো বসন্তপুর বা পানরুয়া গ্রামে আনুমানিক 1712 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? নবদ্বীপ। ভারতচন্দ্র রায়গুণাকর নবদ্বীপের কবি ছিলেন। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দেন? ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দেন? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি, যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত কাব্য কোনটি, যা 200 বছর ধরে আলোড়ন জাগিয়ে যাচ্ছে? বিদ্যাসুন্দর। ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের কয়টি ভাগ ও কি কি? তিনটি ভাগ, অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর, ভবানন্দ মানসিং কাহিনী। অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর এবং ভবানন্দ মানসিং কাহিনী। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে দেবালয় কি, এরায় কার রচিত? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে দেবালয় কি, এরায় কার রচিত? ভারতচন্দ্র রায়গুণাকর। শ্রী চৈতন্যদেবের জীবনকাল লিখুন। শ্রী চৈতন্যদেবের জীবনকাল 1486 থেকে 1533, 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ। শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? শ্রী চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন? বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন। বৈষ্ণব কবিতার চার মহাকবির নাম লিখুন। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দদাস। মধ্যযুগের কবিতায় কী প্রকাশ পেত? মধ্যযুগের কবিতায় ধর্ম প্রকাশ পেত। রাধা ও কৃষ্ণ কিসের প্রতীক? রাধা ও কৃষ্ণ মানবাত্মা পরমাত্মার প্রতীক। বৈষ্ণবদের মতে রস কত প্রকার ও কি কি? বৈষ্ণবদের মতে রস 5 প্রকার, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য এবং মধুর। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্মাতেন তাহলে তিনি কি হয়ে জন্মগ্রহণ করতেন? বৈষ্ণব কবি। মধ্যযুগের কোন ভাষায় রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষায় রচিত রবীন্দ্রনাথের রচনা কোনটি? ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথের রচিত রচনা ভানুসিংহের পদাবলী। বিদ্যাপতি কোন রাজ্যের মহাকবি ছিলেন? বিদ্যাপতি কোন রাজ্যের সভাকবি ছিলেন? বিদ্যাপতি রাজা শিবসিংহের রাজধানী মিথিলার সভাকবি ছিলেন। বিদ্যাপতির কি কি উপাধি ছিল? বিদ্যাপতির কি কি উপাধি ছিল? কবি কণ্ঠহার, মৈথিলী কোকিল, অভিনব জয়দেব, নবকবি শেখর। বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? বাংলা সাহিত্যের মধ্যযুগে কোন সমস্যাটি বিদ্যমান? চণ্ডীদাস। বাংলা ভাষায় একটি কবিতাও না লিখে বাংলা ভাষার কবি হয়ে আছেন কে? বিদ্যাপতি। এক অক্ষর কবিতাও না লিখে বাংলা সাহিত্যের ইতিহাস দখল করে আছেন কে? শ্রী চৈতন্যদেব।